আজ আমি আপনাদেরকে যে আমের রেসিপিটা দেখাবো, এই রেসিপিটা এর আগে আপনারা কোনোদিনও বানিয়ে খাননি। চলো, নমস্কার বন্ধু, কেমন আছেন সবাই? চলো ঝটপট রেসিপিটা আমরা দেখে নিই। এই রেসিপিটা বানানোর জন্য আমি আম নিয়ে নিয়েছি। আমগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে খুব ভালো করে আমের ছালগুলো আমি ছাড়িয়ে নেব। এভাবে সুন্দরভাবে আমগুলো ছাড়িয়ে নিতে হবে। আম ধোয়ার একটা খুব ভালো আমি তোমাদেরকে দেখাচ্ছি। যদি কোনো আমের মধ্যে কালো কালো বা নোংরা থাকে, সে আমটা খুব ভালোভাবে পরিষ্কার করা যায়। আমগুলোকে সব জলের মধ্যে ভিজিয়ে একটু নুন দিয়ে দিলে, নুন দিয়ে 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিলে আমগুলোর গায়ে যদি কালো কালো দাগ থাকে, খুব ভালোভাবে ছেড়ে যায়। আমগুলো দেখো খুব ভালো করে আমি কেটে নিচ্ছি। এইভাবে ভিতরে সাদা অংশটা আমি বের করে নেব। ছোটো ছোটো পাতলা পাতলা করে আমগুলোকে কেটে নেব। এইভাবে আমগুলোকে খুব ভালো করে আমি কেটে নিচ্ছি। আমগুলো কেটে পুরো রেডি করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইতে তেল দেওয়ার পরে আমি দিয়ে দেবো পানমৌরি, গোটা জিরে, কালো জিরে, জোয়ান, গোটা জিরে, মেথি, হলুদ গুঁড়ো, সবগুলোকে খুব ভালো করে ভেজে নেব। সবগুলোকে ভাজার পরে আমগুলো দিয়ে দেবো। আমগুলো দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করবো। এইভাবে আমগুলো দিয়ে নাড়াচাড়া করার পরে আমটাকে খুব ভালো করে একটু সামান্য লঙ্কা গুঁড়ো দেব। লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে আমগুলোকে নাড়াচাড়া করে নেব। অল্প রেড চিলি পাউডারও দেব কালার করার জন্য। এইভাবে আমটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। অল্প জল দিয়ে দেব। জল দিয়ে খুব ভালো করে আমটাকে একটু গলিয়ে নেব, নরম করে নেব। আমি একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু আমটা নরম হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, সবগুলোকে স্বাদ মতো নুন, সবগুলোকে খুব ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার মতন করে আমি এইভাবে আরেকবার ঢাকা দিয়ে দেবো। অল্প ঢাকা দেওয়ার পরে আমটাকে খুব ভালো করে হালকা করে গলিয়ে নেব। আমটা আমার অনেকটা গলে গেছে। এরপরে আমি উপর থেকে দিয়ে দেবো গুড়। কারো কাছে যদি গুড় না থাকে, গুড়ের জায়গায় সে চিনিও ব্যবহার করতে পারো। এইভাবে গুড়টাকে খুব ভালো করে নাড়াচাড়া করে গলিয়ে নেব। এইভাবে গলিয়ে নেব। গলিয়ে নেওয়ার পরে আমি খুব একটা গাঢ় করব না, একটু পাতলা পাতলায় রাখবো। এটা শুকিয়ে যাওয়ার পরে টেনে নেবে। এটা তোমরা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, লুচির সঙ্গেও খেতে পারো। এইভাবে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। এইভাবে ফুটে একদম রেডি হয়ে গেছে। কালারটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। এইভাবে তোমরা একবার ট্রাই করো। অনেক ধরনের খাট্টা মিঠা আম খেয়েছো, এইভাবে একবার খাট্টা মিঠা আমের রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো, খুব ভালো লাগবে। পুরো দেখো খুব সুন্দর ঠান্ডা হয়ে যাওয়ার পরে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখো খুব সুন্দর একটা গাঢ় গাঢ় ভাব চলে এসছে। এইভাবে তোমরাও বাড়িতে ট্রাই করো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে।